আমার বাপ আজ দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু কবর বুঝাবার কেউ নাই। জমিনের এই পিঠ বুঝাইবার মতো লোকের অভাব নাই, কিন্তু কাগজের এটাও তো একটা পিঠ। এই পিঠ কেমন ফোর কালার, এই পিঠ কেমন সাজগোজ, এই পিঠ একদম খালি, ঠিক না? কথা বলেন, এটা সাদা না? তাহলে এটাও তো কাগজের পিঠ। কাগজের এই পিঠ যেমন সুন্দর সাজানো, কাগজের এই পিঠ কে সাজাবে? এই পিঠ তো সাজাইলেন, এই পিঠ কে সাজাবে? অর্থাৎ জমিনের উপরের যেই ঘরটা, সেই ঘরটাতে বাউন্ডারি ওয়াল, মাঝখানে বিল্ডিং, ভেতরে এসএস ফাইভের গেট, দরজা, জানালা, সোফা, খাট, পালং, এসি, ফ্রিজ, এত কিছু দিয়ে এই ভেতরে জমিনের মাটির উপরে আপনার ঘরটা এত সুন্দরে সাজাইলেন, কিন্তু মাটির ওই পাশে, মাটির ওই পিঠে কবর নামে আপনার তো আরেকটা ঘর আছে, সেটা কে সাজাবে বাপ? ওইটা কে সাজাবে বলেন? একটু ভাবেন, একটু ভাবেন, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি আপনার ছেলেটাকে দুনিয়ার যা যা জরুরত আল্লাহর কসম এগুলো পুরা দিয়ে যেতে নাও পারেন, কোনো অসুবিধা নাই, অয় বাকিটা করে নেবে। মাটির উপরের ঘর তিন পুরুষ মিল্লা সাজানো যায়, মাটির উপরের ঘর অর্থাৎ বাফে বিড়া বাইন্দা গেছে, ফুতি আইয়া বিল্ডিং করছে, নাতি আইসা ফার্নিচার দিয়া ঘর ফুরাইছে, এমন হইতে পারে না? এমন হওয়া অযৌক্তিক, এমন হচ্ছে কিনা বলেন না? তাহলে তিন পুরুষ মিলে মাটির উপরের ঘর তো সাজানো যায়, কিন্তু আল্লাহর কসম জমিনের ওই পিঠে কবরের ঘর যদি আমারটা আমি না সাজাই, আমার সন্তান কিছু করতে পারবে, আমার ছেলে মেয়েরা কেউ কিছু বানাইতে পারবে না, সে ঘর আমাকে একাই সাজাইতে হবে। ওই ঘর আজ 60 বছর, আজ 30 বছর, আজ 50 বছর, ওই ঘরের সাজের কোনো খবর নাই, ওই ঘরের জন্য কোনো ফিকির নাই। বুড়া বয়সেও বাপ সুদে টাকা লইয়া ফুত বিদেশ পাঠাইতেছে, অর্থাৎ এখনো মাটির উপর সাজাইতেছে, কবরের ফিকির এখনো নাই, এখনো। হায় হায়, এজন্য আমি প্রতিদিন বলি, প্রতিদিন বলি এ কথা, বাপ মাটির উপরের এই ঘর যদি সোফা দিয়ে সাজায়, তাহলে মাটির পিঠের ওই ঘর কবর সেজদা দিয়ে সাজায়। এ ঘর যদি সাজাও খাট পালং দিয়ে, ওই ঘর তুমি সাজাও মাওলার জিকির আর তসবি কোরআনের তেলাওয়াত দিয়ে, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে, ওইটাও তোমার ঘর, ওইটাও তোমার ঘর, ওইটাও বাবা আপনার ঘর। এত গাফলতি করিয়েন না, এত গাফলতি করিয়েন না, এত খামখেয়ালি করিয়েন না। 100 টাকা হুজুরে দিয়ে দিলে ইমাম সাহেব আপনারে বেহেস্তে পৌঁছাই দিব, এত রঙে দোয়ান বাহি খাইয়েন না, এত রং না, বেহেস্ত ইমাম সাহেবের বাফের সম্পত্তি না, কথা বলেন না কেন? ইমাম সাহেবরে জিগাইলেন না, আপনি বেহেস্তে দুই একবার গিয়ে আইসেন নি, কথা বলেন না কেন? পীর সাহেবের টেন্ডার লইছে নাকি বেহেস্তের? হ্যাঁ, পীর সাহেবের কাছে বেহেস্তের টেন্ডার, তাইলে উনি হিসাব দিতে হবে না? হাসরের ময়দানে পীর সাহেবরে হিসাব দিতে হবে না? ইমাম সাহেবরে হিসাব দিতে হবে না? আমার মতো মোল্লা হিসাব দিতে হবে না? তো আমার এতে খবর নাই, আমি তো দৌড়ের উপরে আছি, কথা বলেন না? আপনারে আপনারে 100 টাকা দিয়ে আমি ব্যস্ত দিয়ালাম, ঘটনা কি? কথা বলেন না কেন? আমি ব্যস্ত যাইতে হইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকিরও করতে হবে, তেলাওয়াতও করতে হবে। আমি ব্যস্ত যাইতে হইলে আপনাদের দাবি হুজুর মানুষ টেলিভিশন সানকা, হুজুর মানুষ সুদ খানকা, হুজুর মানুষ বেডিউত সানকা, তাহলে আমি ব্যস্ত যাইতে হইলে কোনো অনিয়ম করণ যেত না। আমার লাগে বেহেস্তটা এত কঠিন হয়ে গেল, আমনে বেহেস্ত যাবেন গা, বিড়িও খাইয়া, বনও খাইয়া, টেলিভিশনও চাইয়া, গান বাদ্য হয়ে গে ঘটনাটা কিতা, আমনে লেগে বেহেস্ত এত সহজ হয়ে গেল, আমার লেগে কাইটা এত কঠিন হয়ে গেল, ঘটনাটা কি? কথা বলেন না কেন মিয়া? এটা বুঝেন না কেন? যে জিনিস আপনি ভাবতেছেন আমার জন্য জরুরি, ওটা তো আপনার জন্যও জরুরি, ঠিক কিনা বলেন না? তাইলে তাইলে ইমাম সাহেবের কোরআন যদি শুদ্ধ হইতে হয়, মুসল্লির কোরআন অশুদ্ধ হইলেও চলে? ইমাম সাহেবের নামাজ যদি বিশুদ্ধ হয়, মুসল্লির নামাজ ভুল হইলেও চলে? তাইলে ইমাম সাহেব যদি বেড়িয়ে দেখলে গুনাহ হয়, মুসল্লি দেখলে হয় না? তাইলে
তিরিশটা বছর নামাজ পড়েন না, পাঁচটা বছর নামাজ পড়ে না, চরিত্রের মধ্যে চেহারার মধ্যে ইমানের রং নাই, নবীর সুন্নত নাই, মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে চেহারা শেষ, চোখ শেষ, কান শেষ, সেই যুবক হিম্মত পাবে কেমনে বলেন? হিম্মত পাবে কেমনে? হেতে তো ফেড়ে জায়গা থায় না। হাজার হাজার ছেলে যেগুলো এই বেহায়াপনা করতে করতে জীবন শেষ করে ফেলছে, এই উলঙ্গ ছবি দেখতে দেখতে এগুলো একটু ফরফর ফ্যান টানে, আপনি দেখেন গিয়া ফ্যান টানে কি লেগা কিরে ফ্যান টানো কা, ওই যে কোমর ক্ষয় হয়ে গেছে, কথা বোঝেন নাই? হারবাল কোম্পানি দেখেন না, জেন দিয়ে লাগায় পোস্টার, তিরিশটা এক লোকে লাগায়, আর এই যে হারবাল কোম্পানির পোস্টার দেখেন না, লাল লাল পোস্টার, দুই ঘন্টায় ফলাফল, চার ঘন্টায় ফলাফল, অর্থাৎ যৌবন নষ্ট করে লাইছ, আমরার কাছে থেকে আবার হালুয়া খাও, আবার আগের মতো নাফরমানি শুরু করো, এটা হলো টার্গেট। যুবক শেষ, যুবক শেষ বলেন আপনি? অতএব বাবা, এই আগত মাসটাকে একটু কদর করে, একটু কদর করে আপনারা, আমরা সবাই প্রস্তুতি নেন। আমার হজরত বলেন যে এইটাকে টার্গেট নিলে যে আর মাত্র ২০ ২১ দিন আমাদের হাতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরেই রমজান, এরপরেই রমজান, এরপরে কি? হ্যাঁ, আর মাত্র ২১ দিন, কালকে নি হুজুরি বললো ২২ দিন, জাফরি ভাই তাহলে আজকে কয় দিন? ২১ দিন। গতকাল হুজুর আমার মাদ্রাসায় বয়ান করছে, বারবার সবাইরে মুখস্থ করাইছে যে বলেন আর মাত্র ২২ দিন, তো সামনে রমজান, তো আমরা আজকে বলি আর মাত্র ২১ দিন, আর মাত্র কয় দিন? সামনে কি রমজান, সামনে কি রমজান, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা একটা মাত্র মাস কোরআন আরবি ১২টা মাস, কয়টা মাস? মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহাজ্জা, কয়টা হলো? ১২টা, ১২টা, ১২টাই হয়েছে, মানে গড়া যাই হয়েছে, মোট কয়টা মাস? ১২টা মাস। এই ১২টি মাসের মধ্যে কথাটা বোঝেন, আমি যে আয়াতটা পড়ছি এটার তর্জমা বললে আমার কথা শেষ, ১২টি মাসের মধ্যে আল্লাহর কাছে ১২টা মাসই আল্লাহর, কার নির্ধারণ করা? ইন্না ইদ্দাতা শুহুরে ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরান, কোরআনের আয়াত, আল্লাহ বলেন মোট আমি আল্লাহর নিকটে নির্বাচিত মাস হলো ১২টি, কয়টি? তাহলে ১২টাই কার নির্ধারণ করা? আল্লাহ বলেন তুমি যদি বান্দা জিজ্ঞাসা করো এই ১২টি মাসের মধ্যে কোন মাসটা আমি মাওলার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দের, তা আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে আমি শুনাইতেছি শাহরু রমাদান। এই যে আয়াত শাহরু রমাদান, এটা কোরআনের আয়াত, রমজান মাস, কোন মাস? প্রশ্ন করেছিলাম কাকে? আল্লাহকে। কি বলছিলাম? মাওলা তোমার ১২টি মাসের মধ্যে বলো না তোমার কাছে সবচেয়ে পছন্দের মাস কোনটি? আল্লাহ বলেন ও শুনবা ওইটা শাহরু রমাদান। পুরা কোরআনুল করিমের মধ্যে এই একটি মাসের নাম ছাড়া আর কোনো মাসের নাম নাই, এটা ওলামায়ে কেরাম জানে, আর নাই মহররম, সফর, এগুলোর নাম, মানে এই নামটি কোরআনে নাই, কিন্তু রমজান মাসের নামটা হুবহু শাহরু রমাদান, এই শব্দে রমজান মাস এটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই এক শব্দ থেকে অনুভব করা যায় রমজান আল্লাহর কতটা প্রিয়, ঠিক কি না? বলেন আল্লাহ বলেন এটা আমার জবান দিয়ে বললাম আমি রমজান মাস, বলেন আলহামদুলিল্লাহ, রমজান মাস। অতএব রমজান আল্লাহর প্রিয় মাস, পছন্দের মাস, তাহলে ইমানদারেরও সবচেয়ে প্রিয় হবে রমজান মাস, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন এই রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমার পছন্দের মাস রমজান, এজন্য আমি আমার শ্রেষ্ঠতম কিতাব, আগেও আমি কিতাব নাজিল করছি কিন্তু আমার শ্রেষ্ঠ কিতাব কোরআন, আমার শ্রেষ্ঠ কথা কালামুল্লাহ, আমার কথাগুলো আমি নাজিল করলাম এই রমজান মাসে।
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাজিল হয়েছে কুরআন। তাইলে মাসের নাম কি? রমজান। নাজিল হয়েছে কি? কুরআন। নাজিল করেছে যিনি, তিনি কে জানেন? রহমান। তিনি কে? রহমান। রহমান নাজিলকারী হলো রহমান, মাসের নাম হলো রমজান, আর যা নাজিল করলেন সেটার নাম কি? কুরআন। সেটার নাম কুরআন, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, আমি রমজানকে সাজিয়েছি কুরআন দ্বারা, সুবহানাল্লাহ। রমজানকে আমি সাজাইছি, রমজান মাসকে আমি মর্যাদাবান করে দিয়েছি আমার কুরআন দিয়ে, সুবহানাল্লাহ। কুরআন যার কাছে রাখছি, যেভাবে, যেই সময়ে, যেই স্থানে, যেই মুহূর্তে, যেই ব্যক্তি, যেই জায়গা, যেই জিনিস, যেখানে কোরআন লাগছে, সেটা সময়ের সাথে লাগুক, মাসের সাথে লাগুক, ওয়াক্তের সাথে লাগুক, ব্যক্তির সাথে লাগুক, জিনিসের সাথে লাগুক, ওইটাই দাম। আল্লাহ পাক বলে, বান্দা শুনো, 40 বৎসর এক টানা আমার এই বন্ধুর নাম সবাই জানতো, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। কার ছেলে? সবার কাছে এই ছিল পরিচয়। যেদিন আমি বন্ধুর সাথে এই কোরআন নাজিল করলাম, কোরআন লাগায় দিলাম, আজকেই পৃথিবী জেনে গেল ইনি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ না, ইনি আল্লাহর রসুল মুহাম্মদ। এজন্য নবীজি মুহাম্মাদুর রসুলুল্লাহ এ কথা পৃথিবীবাসী জানছে, যেদিন উনার উপরে গাড়ে হেরাতে কোরআন নাজিল হয়েছে, এর আগেই তিনি নবী, কিন্তু পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়েছে কোন দিন? কোরআন শুরু হয়েছে যে। আল্লাহ বলেন, বন্ধুর সাথে আমি কোরআন লাগাইছি, তো বন্ধুকে গোটা পৃথিবীতে পরিচিত করে দিছি, মাসের সাথে লাগছে কোরআন, তো এই মাস দামি বানায় দিছি, রমজান মাস, যে মাসের নাম আমি একমাত্র উল্লেখ করলাম, যেই সময়ে রাত, যে রাতে আমি কোরআন নাজিল করলাম, আমি মাওলা, ওই বাহিরের মাইক বন্ধ করছি, ওই সময়ে আমি আল্লাহ, ওই সময়টাকে কেমন দামি বানাইলাম। আচ্ছা, কোরআন নবীরে নাজিল করছে, নবীজির দাম কেমন? আরো 2-4-5 ঘন্টা 10 ঘন্টা কইলে শেষ হইব তো? কি শেষ হইব মানে? 1400 বছরে তো শেষ হয়েছে না? 1450 বছর ধরে এক টানা আল্লাহর নবীর কথা, প্রশংসা, কত কবি, সাহিত্যিক, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, ওয়াইজ, বক্তা, খতিব, দিবা, নিশি বলতেই আছে, আজ পর্যন্ত শেষ হয় নাই, শেষ আর করবে কে? তাইলে শেষ হবে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।